প্রয়োজনে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধব, প্রয়োজনে আমার গায়ে আঘাত আসবে, প্রয়োজনে জেলের কষ্ট আমি সয়ে নেব, প্রয়োজনে ফাঁসির দড়ি আমার গলায় যখন ঝুলবে তখনও আমি কালেমার জয়গান গেয়ে যাব। আরে জান দিলে জান দিব, কিন্তু নিজের ঈমানকে কখনোই বিক্রি করতে পারবো না। সম্পূর্ণ বৃষ্টির মধ্যে বৃষ্টির কষ্টকে উপেক্ষা করে যে সবর এবং ইস্তেকামতের পরিচয় আপনারা দিচ্ছেন, দোয়া করি আল্লাহ তাআলা সর্বোচ্চ বিনিময় আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসে দান করুন। আল্লাহ তাআলা এখানে উপস্থিত প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে দিন। তো বৃষ্টির মধ্যে লম্বা চওড়া কোনো আলোচনা করা উচিত হবে না এবং করব না ইনশাআল্লাহ। অতি অল্প সময়ে দু একটা বিষয়ে সামান্য আলোকপাত করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয়, আল্লাহ তাআলা এলেমের সঙ্গে সমুন্নতি আর কোরবানির সঙ্গে মহাব্বতকে জুড়ে দিয়েছেন। যারাই এলেমওয়ালা হবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, মর্যাদা দিবেন। দলিল কোরআনের আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর এলেমের অধিকারী হয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিবেন, আর যারা কোরবানি দিবেন তাদের মাকাম যে আল্লাহ বাড়াবেন। এর সবচাইতে বড় প্রমাণই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাস্তবতা আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে, যার কারণে জমিনের বুকে সবচাইতে বেশি পরীক্ষা আর কোরবানি দিতে হয় নবীদেরকে। সহিহ বুখারীর হাদিস, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া থুম্মা আল আমসালু ফাল আমসাল, সবচাইতে কঠিন পরীক্ষায় পড়ে নবীরা, এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা হয় তত বেশি। কিন্তু এই পরীক্ষার পরে যেই মাকাম আর মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দেন নিঃসন্দেহে সেটা অমূল্য, নিঃসন্দেহে সেটা বেনজির। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাআ'ইলুকা লিন-নাস ইমামা, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে কয়েকটা বিষয় দিয়ে পরীক্ষা করলেন, সবগুলো পরীক্ষায় তিনি যখন চূড়ান্তভাবে পাশ করলেন আল্লাহ ফয়সালা জানিয়ে দিলেন, আমি তোমাকে বিশ্বের সমস্ত মানুষের ইমাম আর নেতা বানিয়ে দেব। এমনকি আল্লাহ এই বাস্তবতাও জানিয়েছেন, ওয়া জাআলনাহুম আইম্মা ইয়াহদূনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আমি তাদেরকে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি, যারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথে পরিচালিত করবে। যখন দুই গুণের পরিচয় তারা দিয়েছে, এক নম্বর গুণ সবরের গুণ, দুই নম্বর গুণ যত বড় মুসিবতেই পড়ুক তারপর আল্লাহ তাআলার আয়াত আল্লাহর ওয়াদার উপর ইমান আর ইয়াকিন রাখার গুণ। আলহামদুলিল্লাহ আল্লাহ দেখিয়েছেন যুগে যুগে পৃথিবীর বুকে মাজলুমরাই নেতৃত্ব আসনে আসীন হয়েছে, সব জুলুমের অবসান এক সময় হয়ে যায়। রাত যত বড়ই অন্ধকারাচ্ছন্ন হোক না কেন, ভোরের আলো যখন উদিত হয়, সূর্য যখন উদিত হয়, কোনো অন্ধকার আর বাকি থাকে না। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আমি প্রভাতের রবের কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তো রাতেরও রব, আল্লাহ তো সন্ধ্যারও রব, আল্লাহ তো বিকালেরও রব, আল্লাহ তো সকালেরও রব। আলাদা করে সকালের রব কেন বলা হলো, এর অন্যতম তাৎপর্যই তাফসীরের কিতাবে এটা লেখা হয়েছে, যেমনিভাবে ভোর এসে সকল ঘোর অমানিসাকে বিদায় করে দেয় ঠিক তেমনিভাবে রবের সাহায্য যখন চলে আসে নিজের জীবন থেকেও সকল মুসিবত এভাবেই বিদায় হয়ে যায়। আলহামদুলিল্লাহ জমিনের মধ্যে যেই দিন থেকে খেলাফত নাই সেই দিন থেকে মুসলমানদের উপর যেই অবর্ণনীয় জুলুম আর নিপীড়ন শুরু হয়েছিল
খেলাফত পতনের প্রায় শত বছরের মাথায় সব জুলুমের অবসান ঘটিয়ে দেশে দেশে মাজলুমরা আবার জাগতে শুরু করেছে আফগানিস্তানের বুকেই বলেন আর ফিলিস্তিনের বুকেই বলেন মালির বুকেই বলেন সোমালিয়ার বুকেই বলেন ইয়ামানের কথাই বলেন জাজায়েরের কথাই বলেন পৃথিবীর অধিকাংশ জায়গায় মাজলুমদের হাতে নেতৃত্ব আসছে জালেমদের কোমর ভেঙে যাচ্ছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেদিনও বেশি দূরে না যেদিন এই বাংলাদেশ থেকেও সকল জালেমের পতন ঘটবে এবং মাজলুমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ মহাব্বত তো আল্লাহ দেন হাদিসে আছে আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন জিব্রিল আমিনকে ডেকে বলেন জিব্রিল শোনো আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবেসে ফেলো এবার জিব্রিল তাকে ভালোবাসে এরপর আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ওহে আসমানের ফেরেশতারা রব্বুল আলামিন তার ওই বান্দাকে ভালোবাসে রব ভালোবাসার কারণে আমিও ভালোবাসি তোমরা পিছিয়ে থাকবা কোন যুক্তিতে তোমরাও তাকে ভালোবাসো এবার আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর তারা জমিনে এসে ঘোষণা দিতে থাকে যেই ঘোষণা এই কান দিয়ে না ঢুকলেও হৃদয়ের কান দিয়ে ঠিকই পৌঁছে যায় মুমিন আর মুত্তাকিদের হৃদয়ের মাঝে তারা এসে বলে আরে আসমানে সকলে ভালোবেসে ফেলেছে এই বান্দাকে তোমরা আর পিছিয়ে থাকবে কোন কারণে তোমরাও ভালোবেসে নাও তাকে আরে এখন তো এই বাংলার প্রতিটা মানুষ যাদের দেখার মতো চোখ আছে বোঝার মতো দিল আছে সকলেই দেখতে পাচ্ছে সকলেই বুঝতে পাচ্ছে যাদের উপর জুলুম হয়েছিল তাদের উপর অত্যাচার হয়েছিল এত এত জুলুম আর অত্যাচার করেও তাদের ভালোবাসা মানুষের দিল থেকে মোটেও মিটানো যায় নাই বরং যত জুলুম হয়েছে মহাব্বতের মাত্রার পরিমাণ তত বেড়েছে আরো যত জুলুম হবে মহাব্বত আরো বাড়তে থাকবে যুগে যুগে নবীরা জুলুম সয়ে সয়ে আরো শক্তিশালী হয়েছেন এই যুগেও নবীর ওয়ারিসরা জুলুম সয়ে সয়ে শক্তিশালী হবে এক পর্যায়ে তারা এত বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ সেই শক্তির সামনে পৃথিবীর কোন তাগুতি শক্তি বাতিল শক্তি কাফের শক্তি একদিনও টিকতে পারবে না ইনশাআল্লাহ আমার মূল আলোচনার মূল প্রতিপাদ্য এটাই যে আল্লাহ তাআলা ইলমের সঙ্গে মর্যাদা এবং কোরবানির সঙ্গে মহাব্বতকে জুড়ে দিয়েছেন ইলমের সঙ্গে এমন মর্যাদা দিয়েছেন ইলমওয়ালা হয়তো দুনিয়ার বাদশাহি পায় না সব ক্ষেত্রে যেমন ইমাম আবু হানিফা শাফেঈ মালিক আহমদ ইমাম বুখারি নাসাঈ মুসলিম তিরমিজি প্রমুখ ইমামগণ তারা হয়তো দুনিয়ার বুকে বড় বাদশাহী পান নাই কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন হাজার বছর পরও মুমিনদের দিলে তারা ঠিক রাজত্ব করে যাচ্ছেন অপরদিকে যারা শুধু বাদশাহী পেয়েছিল তাদের বাদশাহী ঠিকই খতম হয়ে গেল কিন্তু তারা মুমিনের দিলের যে রাজত্ব পেয়েছে দুনিয়া থেকে চলে যাওয়ার হাজার বছর পরও সেই রাজত্ব আজ রানিং আছে সুতরাং এই দুইটা দাওয়াত আমি রেখে যাচ্ছি এক নম্বরে এলেমের লাইনে কোনো কার্পণ্য করবেন না এলেমের ব্যাপারে মুমিন কখনোই পরিতৃপ্ত হয় না হতে পারে না আল্লাহ নবী নিজেই বলেছেন লাই ইয়াশবা আল মুমিনু মিন খাইরিন ইয়াসমাউহু হাত্তা ইয়াকুনা মুনতাহাহু আল জান্নাহ মুমিন এলেমের কথা দ্বীনের কথা কল্যাণের কথা শুনতে পরিতৃপ্ত হয় না পিপাসা মেটে না যতদিন না তার শেষ ঠিকানা হয় জান্নাত আর কোরবানি দিতেও কখনো পিছপা হবেন না নবীরাই যদি কোরবানি দিতে পারেন ক্ষুধার জ্বালায় যদি তারা পেটে পাথর বাঁধতে পারেন তাদের গা থেকে যদি রক্ত ঝরতে পারে তাদের দাঁত যদি শহীদ হতে পারে তাদের আপন জনদের এমনকি আপন চাচার বুক চিরেও যদি কলিজা বের করে চিবিয়া খাওয়া হতে পারে আরে আমরা আর কি আমরা তো তাদের আদনা ওয়ারিস আর আদনা উম্মতি মাত্র তো নবীরাই যদি এত কষ্ট সইতে পারেন দিনের জন্য আমরা পারবো না কোন দুঃখে তা আমাদের মানসিকতা এমন রাখতে হবে আগামীর বিশ্ব ইনশাআল্লাহ ইসলামের বিশ্ব কোরআনের বিশ্ব মাজলুমদের বিশ্ব তবে একটা শর্ত আছে সকলের জন্য যারা নিজেরা মাজলুম হয় আল্লাহর কাছে তারা তো অনেক দামি হয়ে যায় তবে আমাদের মতো মানুষদের কাঁধে দায়িত্বের বিশাল বোঝা আবার রেখে যায় ফিলিস্তিনের মুসলমান মাজলুম হচ্ছে
কিন্তু আমাদের মতো বহু লোকের নামগুলো হয়তো আমাদের অবহেলার কারণে মুনাফিকদের তালিকায় যুক্ত হয়ে যাচ্ছে সুতরাং আল্লাহর বান্দার নিজেরা যখন মাজলুম হওয়ার জন্য তৈয়ার আছে আমাদের উচিত তাদের সঙ্গ ছেড়ে না দেওয়া আমাদের উচিত তাদের থেকে নিজেদের হাতগুলো গুটিয়ে না ফেলা আমি তো এটা ভেবে অবাক হই যেই বাংলাদেশে মুসলমান আছে 13 14 কোটি ওই বাংলাদেশে 200 400 আলেম বছরের পর বছর মাজলুম হয় কিভাবে আরে যদি 2 1 কোটি বাদ দিলাম 10 20 লাখ লোক হো তাদের পাশে দাঁড়িয়ে যেত শিশা ঢালার প্রাচীরের মতো দুনিয়ার কেউ তাদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস করতে পারত আজ পর্যন্ত চোখের সামনে তাকিয়ে ফেলফেল করে গোটা জাতি দেখে তাদের চোখের সামনে একজন আলেমের বেইজ্জতি হয় একজন আলেমের অবমাননা হয় আরে আলেমের পাশেই যখন দাঁড়াতে পারে না তো নবীকে যদি দুনিয়ায় পেতো তার পাশে দাঁড়াতো কিভাবে কারণ পরীক্ষা তো আসে ঈমানের লেভেল অনুসারে নবী বলেছেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি মানুষের দিনদারিয়ার ঈমান হবে যতটুকু তার উপর মুসিবত আর পরীক্ষা আসবে ততটুকু আমাদের ঈমান দুর্বল পরীক্ষাও আসে সামান্য বেলাল হাবশিদের ঈমান ছিল শক্তিশালী তাদের উপর পরীক্ষার মাত্রাও ছিল অত বেশি তো এই যুগের দুর্বল মুমিনদের পাশেই যারা দাঁড়াতে পারে না সামান্য সামান্য পরীক্ষায় ওই যুগে নবীদের উপর যখন মহা মুসিবত নেমেছিল তখন তাদের পাশে দাঁড়াতো বা কিভাবে তে সমস্ত কারণে মাজলুমরা তো অনেক লাভবান প্রতিটা জুলুমের জন্য জান্নাতে বিরাট নিয়ামতের হকদার তারা হয়ে যান কিন্তু আমরা যারা মাজলুম না আমাদের জন্য কিন্তু এই জিনিসটা মোটেও সুখকর না কারণ যে মাজলুম হচ্ছে তার মাকাম বাড়ছে কিন্তু আমার নীরবতা আমার কাপুরুষতা আমার হীনমন্যতা হয়তো আমাকে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং আল্লাহর ওয়াস্তে হয়তো দ্বীনের জন্য নিজেই মাজলুম হতে ময়দান বেরিয়ে আসেন না হলে যারা বেরিয়ে এসেছে শিশা ঢালা প্রাচীরের মতো তাদের সঙ্গে থাকেন তাদের হাত ছেড়ে দিয়েন না তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েন না না হলে নামটা হয়তো মুনাফিকের লিস্টেই উঠবে মুমিন হয়ে হয়তো দুনিয়া থেকে যাওয়া যাবে তা আমার এই মূল দাওয়াতটা রেখেই